না দেখ, অ্যাসিম্পটোটিক ডেফিনেশন যখন বলেছিলাম মনে করে দেখ, বলেছিলাম একটা স্ট্রেট লাইনকে ইজ সেড টু বি, এ স্ট্রেট লাইন ডেফিনেশনটা আমি আরেকবার এখানে অ্যাসিম্পটোটে লিখছি, এ স্ট্রেট লাইন ইজ সেড টু বি, এ স্ট্রেট লাইন ইজ সেড টু বি অ্যাসিম্পটোট, অ্যাসিম্পটোট কার না সেড টু বি অ্যাসিম্পটোট অফ এ অফ এ অফ অ্যান ইনফাইনাইট ব্রাঞ্চ অফ অ্যান ইনফাইনাইট ব্রাঞ্চ হয়েছে অফ অ্যান ইনফাইনাইট ব্রাঞ্চ কার না অফ এ কার্ভ অফ এ কার্ভ ইফ অ্যাজ এ পয়েন্ট ক্যাপিটাল পি, ঠিক আছে, ইফ অ্যাজ এ পয়েন্ট ক্যাপিটাল পি, এবং সেই পয়েন্টটা কি হবে না কার্ভের উপর অবস্থিত হবে, ইফ অ্যাজ এ পয়েন্ট ক্যাপিটাল পি অফ দ্য কার্ভ সেটা কি হবে না টেন্স টু ইনফিনিটি, টেন্স টু ইনফিনিটি অ্যালং দ্য ব্রাঞ্চ, অ্যালং দ্য ব্রাঞ্চ, এবং সেক্ষেত্রে তখন কি বলতে পারবো, সেক্ষেত্রে দেখ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স এইটা হচ্ছে ভাইটাল কন্ডিশন অ্যাসিম্পটোটে মাথায় রাখবি, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স কার না অফ দ্য পয়েন্ট পি, অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্যাট স্ট্রেট লাইন, ফ্রম দ্যাট স্ট্রেট লাইন মানে যে কথাটা আগের দিনেও আগেও ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্লাস নেওয়ার সময় বলেছিলাম, অর্থাৎ এই যে স্ট্রেট লাইনটাকে তুই অ্যাসিম্পটোট বলছিস প্রথমেই যেটা লেখা আছে এই স্ট্রেট লাইন, ঠিক আছে, এই স্ট্রেট লাইনটা থেকে এইখানে এই যে দ্যাট কথাটা আছে এই দ্যাট কথাটার মানে হচ্ছে এই স্ট্রেট লাইনটা, মানে যেটাকে তুই অ্যাসিম্পটোট বলছিস কার্ভটা, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ পি ফ্রম দ্যাট স্ট্রেট লাইন এই জিনিসটা কি হয়ে যাবে না টেন্স টু জিরো, টেন্স টু জিরো, তাহলে অ্যাসিম্পটোট ইজ নাথিং বাট এ স্ট্রেট লাইন, এবং সেই স্ট্রেট লাইনটাকে কোনো একটা কার্ভের অ্যাসিম্পটোট আমরা বলতে পারবো যখন ওই কার্ভটার, ঠিক আছে, যে কার্ভে অ্যাসিম্পটোট বার করবি সেই কার্ভটার ব্রাঞ্চ বরাবর, কোনো একটা ব্রাঞ্চ বরাবর যদি একটা পয়েন্টকে তুই ইনফিনিটির দিকে টেন্ড করাস, তাহলে সেক্ষেত্রে অ্যাসিম্পটোট হচ্ছে সেই সরলরেখাটা যে সরলরেখাটা থেকে ওই পি পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বা লম্ব দূরত্বটা কমতে থাকবে, ঠিক আছে, কমতে থাকবে কখন না যত তুই ওই কার্ভটার ব্রাঞ্চ বরাবর পি পয়েন্টটাকে ইনফিনিটির দিকে টেন্ড করাবি, সেটা প্লাস ইনফিনিটি হতে পারে বা মাইনাস ইনফিনিটিও হতে পারে। এবার সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ওই পি পয়েন্টে ফ্রম দ্যাট স্ট্রেট লাইন, ফ্রম দ্যাট স্ট্রেট লাইন মানে যে স্ট্রেট লাইনটাকে তুই অ্যাসিম্পটোট বলবি সেই স্ট্রেট লাইনটা থেকে ওই পি পয়েন্টে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কমতে থাকবে এবং কমতে কমতে টেন্স টু জিরো হয়ে যাবে। তার মানে এখানে অ্যাকচুয়ালি কন্ডিশনটা কি হচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি কন্ডিশনটা হচ্ছে অ্যাজ এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি অর এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি, যাই হোক না কেন এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি অর এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি, বা এটাকে এক কথায় যদি লিখি তার মানেই হচ্ছে দ্যাট ইজ মড এক্সটেন্স টু ইনফিনিটি, মড এক্সটেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাসিম্পটোটের ক্ষেত্রে ওই পি পয়েন্টে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ওই সরলরেখা থেকে যে সরলরেখাটাকে অ্যাসিম্পটোট বলবি, ঠিক আছে, সাপোজ সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে যদি আমি পি এম নাম দিই তাহলে সেই পি এম ডিস্টেন্সটা হয়ে যাবে টেন্স টু জিরো। এবার যে সরলরেখা থেকে ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তুই পি পয়েন্টে মেজার করবি এবং সেই দূরত্বটা যখন টেন্স টু জিরো হবে তখন ওই সরলরেখাটাকে আমি ওই কার্ভটা অ্যাসিম্পটোট বলবো। এবার দেখ, আগের দিনে বলেছিলাম এখানে একটা ছবি দেখ আমরা কনসিডার করেছি, ঠিক আছে, বা তোদের যে পিডিএফটা দেওয়া হয়েছিল দেখ এই পিডিএফটাতে এখানে আমরা যে কার্ভটা নিয়েছি ভালো করে খেয়াল করে দেখ, এইখানে এই কার্ভটা কি দেওয়া হয়েছে না ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ইজ ইকাল টু জিরো, এই কার্ভটার আমি অ্যাসিম্পটোট বার করতে চলেছি, তাহলে এই কার্ভটার অ্যাসিম্পটোট বার করার জন্য আমি এটাকে একটা ওয়াই এর দ্বিঘাত সমীকরণ হিসাবে ধরলাম, ট্রিট করলাম ইকুয়েশনটাকে, এবং সেক্ষেত্রে সিদ্ধরাজ্যর ফর্মুলা বার অ্যাপ্লাই করে আমরা ওয়াই এর মানটা দেখ বার করে নিলাম, এবং ওয়াই এর মানটা দেখ দুটো মান বেরোবে, ঠিক আছে, যেহেতু দ্বিঘাত সমীকরণ বলছি তার মানে ওয়াই এর নিশ্চয়ই দুটো রুট বা বীজ থাকবে, এবং সেই মান দুটো কী কী না একটা দেখ পেয়েছি এক্স প্লাস রুট আন্ডার এক্স ইন্টু এক্স মাইনাস টু, আর একটা মান হবে এক্স মাইনাস রুট আন্ডার এক্স ইন্টু এক্স মাইনাস টু। এবার দেখ সেটাই এখানে বলা হয়েছে, দেয়ার ফোর
এইখানে দেখ লিখেছে কি না, দেয়ারফোর ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস রুট আন্ডার এক্স মাইনাস টু, যেটাকে এক নাম্বার নাম দিয়েছে। দিয়ে দেখ পাশে লেখা রয়েছে হুইচ আর শোন ইন দ্য ফিগার অ্যাজ সলিড কার্ভ লাইনস, অর্থাৎ সলিড কার্ভস লাইন বলতে একটা দেখ ডটেড দিয়ে দেখানো রয়েছে, ঠিক আছে, এটা দেখতেই পাচ্ছিস, এটা একটা ডটেড লাইন রয়েছে, আর আরেকটা দেখ এখানে এটা একটা সলিড লাইন রয়েছে। এবার এই সলিড লাইনটা আমরা এই ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস রুট আন্ডার এক্স মাইনাস টু, ঠিক আছে, এইটাকে আমরা শো করেছি ছবিতে সলিড কার্ভ লাইনস দিয়ে। আর আরেকটা যেটা মান পেলাম ওয়াই এর, অর্থাৎ এক্স মাইনাস রুট আন্ডার এক্স মাইনাস টু, ঠিক আছে, এক্স মাইনাস রুট আন্ডার এক্স ইন্টু এক্স মাইনাস টু, সেটাকে আমি দু নাম্বার নাম দেওয়া হয়েছে এবং সেটাকে দেখানো হয়েছে কি না, হুইচ আর শোন অ্যাজ ডটেড কার্ভ লাইনস, সেটাকে আমরা ডটেড কার্ভ লাইনস ছবিতে দেখ ডটেড কার্ভ লাইনস বা এখানে দেখ ডটেড কার্ভস লাইন দিয়ে দেখানো হয়েছে ছবিতে। এবার কি বলেছে না, এর পরে যে কথাগুলো বলেছে দেখ, নাও উই অবজার্ভ দ্যাট, ঠিক আছে, নাও উই অবজার্ভ দ্যাট, আমরা কি দেখতে পাচ্ছি না, ওয়াই ইজ অলওয়েজ রিয়েল এক্সেপ্ট হোয়েন জিরো লেস দেন এক্স লেস দেন, এটা টু হবে, ঠিক আছে, টুটা ওঠে নে, জিরো লেস দেন এক্স লেস দেন টু। এবার এটা দেখ কি করে হচ্ছে, এটা বলেছিলাম আরেকবার এখানে বলছি দেখ, এখানে ওয়াই এর মানটা রিয়েল হবে এক্সেপ্ট হোয়েন জিরো লেস এক্স লেস দেন দুই, অর্থাৎ এক্স এর মানটা যদি জিরো আর দুই এর মধ্যে থাকে, এক্স এর মানটা জিরো আর দুই এর মধ্যে থাকলে সেক্ষেত্রে কিন্তু ওয়াই এর ভ্যালু ইমাজিনারি চলে আসবে, এবং রিয়েল হতে গেলে, ওয়াই এর ভ্যালু রিয়েল হতে গেলে কিন্তু এই রেঞ্জের মধ্যে এক্স এর মানটা থাকলে চলবে না, এই রেঞ্জ বাদ দিয়ে মানে জিরো কমা টু ওপেন ইন্টারভ্যাল বাদ দিয়ে এক্স এর মান যে কোনো যা হোক না কেন সেক্ষেত্রে ওয়াই এর বাস্তব মান পাবো। এবার প্রশ্ন হচ্ছে যে জিরো আর দুই এর মধ্যে থাকলে কেন ওয়াই এর মান ইমাজিনারি আসবে না, দেখ এইখানে ওয়াই এর মানটা আমরা যেটা পেয়েছিলাম সেটা পেয়েছিলাম কি না, এক্স প্লাস মাইনাস রুট আন্ডার এক্স ইন্টু এক্স মাইনাস টু। এবার সেক্ষেত্রে জিরো টু ওপেন ইন্টারভ্যাল মানে জিরো লেস দেন এক্স লেস দেন টু এটার মধ্যে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে বললাম যে ওয়াই এর যে ভ্যালুটা সেই ওয়াই এর ভ্যালুটা কিন্তু তোর কি চলে আসবে, ইমাজিনারি চলে আসবে। এখানে তুই এই রেঞ্জের মধ্যে যে কোনো মান নে, এক্স এর মান জিরো আর দুই এর মধ্যে যদি থাকে, সাপোজ এক্স এর মান ওয়ান বা ওয়ান পয়েন্ট ফাইভ, ঠিক আছে, বা মনে কর তোর যে কোনো মান নে, জিরো আর দুই এর মধ্যে যে কোনো তুই ভ্যালু ধর, তুই এখানে মানটা বসালেই দেখ রুটের ভেতরে তোর নেগেটিভ কোয়ান্টিটি চলে আসছে, আর রুটের ভেতরে নেগেটিভ আসা মানেই আই চলে আসবে তোর। তাহলে সেই জন্য কি বললাম না, জিরো লেস দেন এক্স লেস দেন দুই, ঠিক আছে, এক্স এর মানটা যদি জিরো আর দুই এর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু ইমাজিনারি হবে, ওই ভ্যালু মানে ওই রেঞ্জ ছাড়া এক্স এর যে কোনো মানের জন্য ওয়াই এর অলওয়েজ রিয়েল ভ্যালু পাবো আমরা। সেই কথাটাই এখানে দেখ বলা হয়েছে কি না, নাও উই অবজার্ভ দ্যাট ওয়াই ইজ অলওয়েজ রিয়েল, ঠিক আছে, ওয়াই এর মানটা অলওয়েজ রিয়েল বা বাস্তব পাবো এক্সেপ্ট হোয়েন জিরো লেস এক্স লেস দেন দুই, অর্থাৎ জিরো থেকে এক্স এর মানটা জিরো আর দুই এর মধ্যে থাকলে সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালুটা রিয়েল আসবে না, সেটাই এখানে বলতে চেয়েছে। আচ্ছা যাই হোক, এবার দেখ কি বলছে না, দাস দ্য কার্ভ কনসিস্ট অফ টু পার্টস, ঠিক আছে, কার্ভটা দুটো পার্ট রয়েছে এবং একটা পার্ট কি হচ্ছে না, ওয়ান লাইন টু দ্য রাইট অফ দ্য লাইন এক্স সমান দুই। এবার রাইট অফ দ্য লাইন, রাইট মানে এক্স সমান দুই লাইনটার ডান দিকে একটা পার্ট থাকছে। এই যে দেখ ছবিতে ভালো করে যদি খেয়াল করিস, ছবিটা যদি একটু আবঝা আছে, এইখানে দেখ এইটা হচ্ছে আমাদের এক্স ইজ ইকাল টু টু লাইনটা, ঠিক আছে, এখানে আমি লিখে নিলাম দেখ এক্স ইজ ইকাল টু, এটা হচ্ছে টু লাইনটা। এবার খেয়াল করে দেখ এই যে কার্ভটা ব্রাঞ্চটা আমি এখানে দেখ এঁকেছি একটা ডটেড লাইন দিয়ে একটা সলিড লাইন দিয়ে, সেটা দেখ এক্স সমান দুই লাইনটার ডান দিকে এঁকেছি। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে একটা পার্ট, এই যে এখানে যেটা লেখা রয়েছে ওয়ান পার্ট লাইন টু দ্য রাইট অফ দ্য লাইন এক্স সমান দুই, এটা কেন বলছে, একটা পার্ট এক্স সমান দুই লাইনটার ডান দিকেতে কেন থাকছে, অ্যান্ড দ্য আদার টু দ্য লেফট অফ দ্য লাইন এক্স সমান জিরো, এই কথাটাই বা কেন বলছে। এবং খেয়াল করে দেখ এখানে এক্স সমান জিরো মানে কার সমীকরণ, ওয়াই অ্যাক্সিসের সমীকরণ এক্স সমান জিরো, তাহলে দেখ ওয়াই অ্যাক্সিসে খেয়াল করে দেখ বাঁ দিকে কিন্তু কার্ভটা টেনেছি। এবং আরও ভালো করে যদি তোরা খেয়াল করিস তাহলে দেখ এই যে এক্স সমান দুই, ঠিক আছে, এক্স সমান দুই আর এক্স সমান জিরো, এদের মাঝখানে দেখ কার্ভের কোনো কিন্তু পার্ট বা অংশ নেই, দেখ মানে এই এই যে মাঝখানে এই অংশটা কিন্তু দেখ ফাঁকা রয়েছে, এবং কার্ভের অংশ দুটো বা পার্ট দুটো একটা লাই করছে এক্স সমান দুই এর ডান দিকেতে, আরেকটা লাই করছে এক্স সমান জিরোর বাঁ দিকেতে। এবার এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন হচ্ছে বা এটা কিভাবে বলতে পারছি না, এটা বলতে পারছি ওই
ঠিক ওই কারণে, যে কারণে বললাম দেখ যে যেহেতু জিরো আর দুই এর মধ্যে যখন লাই করবে এক্স এর মানটা, জিরো আর দুই এর মধ্যে মানে এই যে রিজিয়ানটা, ঠিক আছে, এই রিজিয়ানটার মধ্যে, এটাই তো জিরো আর দুই এর, এটা জিরো জিরো পয়েন্ট আর এটা কত, টু কমা জিরো পয়েন্ট, এক্স অ্যাক্সিসের উপর অবস্থিত। তাহলে এই জিরো আর দুই এর মধ্যে যখন থাকবে তখন কিন্তু কি পেলাম না, তখন দেখ ওয়াইয়ের ভ্যালুটা কিন্তু আমাদের ইমাজিনারি চলে এলো, ওয়াইয়ের ভ্যালু তখন কিন্তু রিয়েল আসে না, ওয়াইটা রিয়েল হবে এক্সেপ্ট হয়নি এটা বলেছি। সেই কারণের জন্য খেয়াল করে যদি দেখিস, তার মানে এই যে জিরো লেস এক্স লেস দেন দুই, এখানে যদি এক্স লেস দেন দুই, এটা বাদ দেয় এখন, এক্স লেস দেন দুই, আমি এই দিকের অংশটা নিচ্ছি, তার মানে দুই এর বাঁ দিকে তোর কি হচ্ছে না, দুই এর বাঁ দিকে থাকলে দেখ ইমাজিনারি হয়ে যাচ্ছে। কিন্তু যখনই তোর এক্স এর মানটা দুই এর থেকে বেশি হবে, খেয়াল করে দেয় তুই এইখানে যদি এক্স এর মানটা দুই এর থেকে বেশি নিস, তাহলে কিন্তু তোর আর ওয়াইটা কখনো ইমাজিনারি আসছে না, তখন ওয়াইটা কিন্তু দেখ রিয়েল হয়ে যাচ্ছে। দুই এর থেকে বেশি যে কোনো মান নে তুই, দেখ ওয়াইয়ের ভ্যালু অলওয়েজ রিয়েল বাস্তব মান পাবি। তাহলে সেই কারণে কি হচ্ছে না, সেই কারণে তোর একটা পার্ট ওই কার্ভটার একটা পার্ট লাই করছে কি না, একটা পার্ট লাই করছে, সেই জন্য এক্স সমান যে দুই লাইনটা রয়েছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল করে যে ভার্টিকাল লাইনটা দেখ রয়েছে, সেই ভার্টিকাল লাইনে দেখ ডান দিকে রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে বাঁ দিকের এই অংশটা কি করে হচ্ছে না, বাঁ দিকের এই অংশটা দেখ এইখানেতে জিরো লেস দেন, এটা এই পার্টটা এবার নিচ্ছি, এই অংশটা যদি নিস তাহলে জিরো লেস দেন এক্স, বা ঘুরিয়ে লিখতে পারি এক্স গ্রেটার দেন জিরো। এবার এক্স গ্রেটার দেন যদি জিরো হয়, এটা তো জিরো জিরো পয়েন্ট, এক্স গ্রেটার দেন জিরো মানে কোন দিকে না, এই এক্স সমান জিরো ডান দিকেতে, কিন্তু এক্স সমান জিরো ডান দিকেতে নিলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, এক্স গ্রেটার দেন জিরোর জন্য দেখ ওয়াইটা সেক্ষেত্রে ইমাজিনারি হয়ে যাচ্ছে। সেই জন্য ওই কার্ভটা আরেকটা পার্ট লাই করছে কোথায় না, এক্স সমান জিরো লাইনটার বাঁ দিকেতে। তাহলে কার্ভটা দুটো যে অংশ পেয়েছি, ঠিক আছে, সেই দুটো অংশ একটা অংশ বা একটা পার্ট লাই করছে এক্স সমান দুই লাইনের ডান দিকেতে, এবং আরেকটা অংশ লাই করছে তোর এক্স সমান জিরো লাইনটার বাঁ দিকেতে। এবার দেখ যে কথাটা বলেছে, এরপরে নাও উই অবজার্ভ দ্যাট ওয়াই ইজ অলওয়েজ রিয়েল এক্সেপ্ট হয়, এটা হলো দাস দ্য কার্ভ কনসিস্ট অফ টু পার্টস, ওয়ান লাইন টু দ্য রাইট অফ দ্য লাইন এক্স সমান দুই অ্যান্ড আদার টু দ্য লেফট অফ দ্য লাইন এক্স ইজ ইকাল টু জিরো। আচ্ছা, এরপরে দেখ যেটা বলা হয়েছে, নাও সলভিং দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ফর এক্স, এবার আমরা কার্ভের ইকুয়েশনটাকে যদি এক্স এর জন্য সলভ করি তাহলে সেক্ষেত্রে কি পাবো না, দেখ আমাদের যে সমীকরণটা ছিল ভালো করে যদি খেয়াল করিস, ঠিক আছে, আমাদের সমীকরণটা দেখ আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল দেখতে এরকম, ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ইজ ইকাল টু জিরো, এই সমীকরণটা দেখ আমাদের ছিল প্লাস টু এক্স ইজ ইকাল টু জিরো। তাহলে এই ইকুয়েশানটাকে দেখ আমি যদি সলভ করি, এবং সলভটা করব কার জন্য না, সলভটা যদি করি তোর এক্স এর জন্য যদি সলভ করা হয় তাহলে সেক্ষেত্রে কি পাবি না, সেক্ষেত্রে দেখ এখান থেকে আসবে ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু টু এক্স ওয়াই মাইনাস টু এক্স। এবার এখান থেকে বুঝতেই পারছিস টু এক্সটা কমন গেলে হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়ান, তার মানে কি হয়ে যাচ্ছে না, টু এক্স ইজ ইকাল টু এখান থেকে পেয়ে যাচ্ছিস ওয়াই স্কোয়ার বাই ওয়াই মাইনাস ওয়ান, বা এখান থেকে দেখ এক্স ইজ ইকাল টু পেয়ে গেলি কি না ওয়াই স্কোয়ার বাই টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এটাই আমাদের এক্স এর জন্য দেখ ওই কার্ভটা থেকে সলিউশন করে পেলাম, এক্স এর মানটা ওয়াই স্কোয়ার বাই টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। এবার এখানে যেটা বলেছে দেখ, নাও সলভিং দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ ফর এক্স, এক্স এর জন্য সলভ করছে, দিয়ে দেখ পাচ্ছে কি না এক্স ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার বাই টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, বা ওয়াই মাইনাস ওয়ান ইজ ইকাল টু তোর ওয়াই স্কোয়ার বাই টু এক্স। এবার এইখানেতে দেখ আমরা সেই জন্য কি করছি, ভালো করে খেয়াল করবি এবার যে কথাগুলো বলছি, এবার দেখ এইখানেতে আমরা একটা ওয়াই ইজ ইকাল টু ওয়ান ডটেড লাইন দেখ টানা হয়েছে, ঠিক আছে, এই যে লাইনটা দেখ আবজা আছে এই লাইনটা হচ্ছে আমাদের ওয়াই ইজ ইকাল টু ওয়ান লাইনটা, যেটা দেখ এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়েছে এবং অরিজিন থেকে এক একক দূরে হয়েছে। ওয়াই সমান ওয়ান মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন হবে এবং অরিজিন থেকে এক একক দূরে। তাহলে এবার এই লাইনটা, এবার প্রশ্ন হচ্ছে যে তোরা বলতে পারিস যে এখানে ওয়াই ইজ ইকাল টু ওয়ান লাইনটা কোত্থেকে এলো না, এই ওয়াই ইজ ইকাল টু লাইনটা পেলাম এই যে কার্ভটাকে দেখ আমরা সমাধান করলাম, ঠিক আছে, এই কার্ভটাকে যে সমাধান করেছি এক্স ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার বাই টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এই যে এই কার্ভটাকে, এই কার্ভটাকে দেখ সমাধান করে এখান থেকে যে জিনিসটা পেয়েছি এক্স এর জন্য ওয়াই স্কোয়ার বাই টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এইখান থেকে দেখ আমরা ওই যে বললাম কি বললাম না, এক্সটা যখন টেন্স টু ইনফিনিটি হবে, ঠিক আছে,
বা তুমি যখন মড এক্সটাকে টেন্ডস টু ইনফিনিটি যখন করবি তখন ওই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা অ্যাসিম্পটোটার ক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা তোর টেন্ডস টু জিরো হয়ে যাবে। এবার তুই যদি এইখানে মনে কর এক্সটাকে টেন্ডস টু যদি ইনফিনিটি করাস তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না ওয়াই মাইনাস ওয়ানটা দেখ টেন্ডস টু জিরো হয়ে যাবে এবং ওয়াইটা সেক্ষেত্রে ওয়ান হয়ে যাচ্ছে দেখ। এবার ওইখানে এই যে সমীকরণটা ওয়াই মাইনাস ওয়ান সমান ওয়াই স্কোয়ার বাই টু এক্স এখান থেকে আমরা তোর এক্সটাকে টেন্ডস টু ইনফিনিটি করে ওয়াইটাকে দেখ ওয়ান পেয়ে যাচ্ছি এবং সেই কারণের জন্য আমরা ছবিতে দেখ এইখানে এই ওয়াই ইজ ইকাল টু ওয়ান লাইনটা আমরা ড্র করে নিয়েছি এবং পরবর্তীকালে দেখিয়েছি এই ওয়াই ইজ ইকাল টু ওয়ান লাইনটা কি হয়ে যাবে না এই কার্ভটার একটা অ্যাসিম্পটোট হয়ে যাবে। এবার সেটা কিভাবে দেখানো হয়েছে দেখ সেই অংশটা দেখবি এখানে যে সেটা দেখানোর জন্য আমরা করেছে দেখ লেট পি এক্স ওয়াই বি এনি পয়েন্ট অন দ্য কার্ভ ইন দ্য ব্রাঞ্চ টু ঠিক আছে পি এক্স ওয়াইটাকে একটা পয়েন্ট ধরেছে পি এক্স ওয়াই পয়েন্টটা কোথায় নিয়েছে না ইন দ্য ব্রাঞ্চ টু টু বলতে দেখ এই যে এক্স মাইনাস রুট আন্ডার এক্স ইন টু এক্স মাইনাস টু এই ব্রাঞ্চটার উপরে দেখ ঠিক আছে এই দু নাম্বার যে ব্রাঞ্চটা বলা হয়েছে এই দু নাম্বার ব্রাঞ্চটার উপরে একটা পয়েন্ট নিয়েছে এবং সেই ব্রাঞ্চটা ছবিতে কোনটা হচ্ছে ভালো করে খেয়াল করবি দেখ এই যে ডটেড লাইন দিয়ে ঠিক আছে ওই ব্রাঞ্চটা কিন্তু ডটেড লাইন দিয়ে দেখানো রয়েছে দেখ ডটেড লাইনটার উপরে একটা পয়েন্ট পি নেওয়া হয়েছে দেখ এখানে। এবার অ্যাসিম্পটোটের ডেফিনেশন কি বললাম ভালো করে খেয়াল কর এই পি পয়েন্টটাকে ঠিক আছে এই কার্ভটার এই ডটেড যে ব্রাঞ্চটা আছে তুই এই ডটেড ব্রাঞ্চ বরাবর এই দিকে মুভ করা তাহলে এই দিকে মুভ করালে কি হয় এটা তো এক্স এক্স অ্যাক্সিসের কি পজিটিভ সাইড তো এই দিকটা তাহলে সেক্ষেত্রে কি হবে এই পি পয়েন্টটাকে যত এই ব্রাঞ্চ বরাবর এই দিকে মুভ করাবি তার মানে কি এক্সটা টেন্ডস টু কি হচ্ছে প্লাস ইনফিনিটি হচ্ছে এবং সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছিস না সেক্ষেত্রে দেখ এই যে ওয়াই সমান ওয়ান লাইনটা দেখ ডটেড লাইন দিয়ে দেখ টানা হয়েছে ঠিক আছে এই ওয়াই ইজ ইকাল টু ওয়ান লাইন থেকে পি পয়েন্টের যে লম্ব দূরত্বটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স একদম ছোট্ট দেখ একটা লাইন এখানে রয়েছে দেখ সেটা হচ্ছে তোর কত না পিটি। এবার তুই যত দেখ ছবিতে এই পি পয়েন্টটাকে এইভাবে যখন মুভ করাবি ঠিক আছে এই ডট ব্রাঞ্চ ডটেড ব্রাঞ্চটা বরাবর তত দেখ ওয়াই ইজ ইকাল টু ওয়ান লাইন থেকে কি হয়ে যাচ্ছে দূরত্বটা কমতে কমতে যাচ্ছে দেখ এবং অ্যাসিম্পটোটের ডেফিনেশন কি বলছে না অ্যাসিম্পটোট হচ্ছে সেই সরলরেখাটা সেই সরলরেখাটাকে অ্যাসিম্পটোট বলবো যে সরলরেখা থেকে এই পি পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা টেন্ডস টু কি হয়ে যাবে জিরো হয়ে যাবে অ্যাজ ওই পি পয়েন্টটা কে যখন তুই ওই কার্ভটার ব্রাঞ্চ বরাবর ইনফিনিটির দিকে যখন মুভ করাবি তাহলে এখানে দেখ আমরা সেই সরলরেখাটা কোন সরলরেখাটা পাচ্ছি না সেই সরলরেখাটা হচ্ছে দেখ ওয়াই ইজ ইকাল টু ওয়ান এবং এই সরলরেখাটা থেকে তুই পি পয়েন্টের ডিস্টেন্সটা পিটিটা দেখ মেজার করছিস এবং পি পয়েন্টটাকে যত তুই এদিকে মুভ করাবি এই দূরত্বটাও দেখ কমতে থাকবে ছবিতে দেখ। তাহলে এখানে দেখ সেই কথাগুলোই বলেছে এখানে দেখ ভালো করে খেয়াল কর কি লিখেছে না এখানে বলেছে দেখ লেট পি এক্স ওয়াই বি এনি পয়েন্ট ঠিক আছে অফ দ্য কার্ভ ইন ব্রাঞ্চ টু দেন ইটস ডিস্টেন্স পিটি ফ্রম দ্য লাইন ওয়াই সমান ওয়ান তাহলে সেক্ষেত্রে পিটি ডিস্টেন্সটা ওয়াই সমান ওয়ান লাইন থেকে কত হবে না তোরা জানিস কোনো একটা পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোনো একটা স্ট্রেট লাইন থেকে বার করতে গেলে কি করতে হয় না ওই যে স্ট্রেট লাইনটা থেকে তুই দূরত্বটা বার করছিস ঠিক আছে ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনে পয়েন্টের কোঅর্ডিনেটটা বসিয়ে দিতে হবে। এবার যেহেতু এখানে এক্স ওয়াই আছে এখানে যদি মনে কর সাপোজ পি টু কমা থ্রি থাকতো তাহলে এক্স এর জায়গায় দুই ওয়াই এর জায়গায় তিন বসিয়ে দিতাম তাহলে তখন এটা উপরটা হয়ে যেত কত থ্রি মাইনাস ওয়ান পি টু কমা থ্রি থেকে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বার করতাম এগুলো তোরা জানিস ভাই এইচএসে পড়েছিস কোন একটা পয়েন্ট থেকে কোন একটা সরলরেখার লম্ব দূরত্ব কিভাবে বার করে তাহলে দেখ এইখানে ওয়াই ইজ ইকাল টু ওয়ান লাইনটা থেকে সরি পি পয়েন্টটা থেকে এই লাইনটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেহেতু বার করছি সেই জন্য এক্স আর ওয়াই এর জায়গায় এক্স আর ওয়াই থাকবে যেহেতু পয়েন্টটা পি এক্স কমা ওয়াই আছে তাহলে সেই জন্য দেখ এক্স আর ওয়াই এর জায়গায় ওয়াই যদি বসিয়ে নিই তার মানে এটা উপরটা দেখ কত হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস ওয়ান বাই তলাতে কি হয় না তলাতে হয় রুট আন্ডার এক্স এর কোএফিসিয়েন্ট স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্ট স্কোয়ার তার মানে এক্স এর এক্স তো নেই তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট কত হবে জিরো আর ওয়াই এর কোএফিসিয়েন্ট এখানে কত ওয়ান তাহলে জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার দিয়ে এখান থেকে করে দেখ এলো কত না ওয়াই মাইনাস ওয়ান।
এবার অ্যাসিম্পটোটের ডেফিনেশন কি বলছে? না, অ্যাসিম্পটোটের ডেফিনেশন বলছে এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে, যেটা ছবিতে দেখ এই অংশটুকু বলছি, এই পিটি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কি হবে না টেন্স টু জিরো হয়ে যাবে। সেই জন্য আমরা দেখ কি করেছি না, ওই যে পিটি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমরা দেখ ডিটারমাইন করলাম, অর্থাৎ ওয়াই মাইনাস ওয়ান, সেই ওয়াই মাইনাস ওয়ানটাকে দেখ লেখা রয়েছে কি, হুইচ টেন্স টু জিরো অ্যাজ এক্স টেন্স টু প্লাস ইনফিনিটি। প্লাস ইনফিনিটি কেন বলছি না, দেখ পি পয়েন্টটাকে যত তুই এই বরাবর ডান দিকে মুভ করাবি তার মানে কি, তার মানে তো এক্স টেন্স টু কি হয়ে যাবে, প্লাস ইনফিনিটি। যদি উল্টো দিকে হতো, যেটা এই ক্ষেত্রে হবে, এই ব্রাঞ্চের ক্ষেত্রে যখন নেবো, তখন এক্স টেন্স টু কি হবে, মাইনাস ইনফিনিটি হবে। তাহলে এক্সটা টেন্স টু যখন প্লাস ইনফিনিটি হচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে না, ওই পিটি পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যেটা আমরা ওয়াই মাইনাস ওয়ান বার করেছি, সেই ডিস্টেন্সটা টেন্স টু জিরো হয়ে যাচ্ছে, কারণ এটাই আমাদের অ্যাসিম্পটোটের ডেফিনেশন বলছে। এবার বলছে সিমিলারলি পি এক্স কমা ওয়াই বি এনি পয়েন্ট অন দ্য ব্রাঞ্চ ওয়ান, ঠিক আছে, পি এক্স কমা ওয়াইটা যদি এনি পয়েন্ট হয় অন দ্য ব্রাঞ্চ ওয়ান, ছবিতে ভালো করে এবার খেয়াল কর, ব্রাঞ্চ ওয়ান মানে দেখ ওয়াই ইজ ইকাল টু এক্স ইন্টু রুট আন্ডার এক্স মাইনাস টু, যেটাকে আমি দেখ এক নাম্বার লাইন দিয়ে নামকরণ করে রেখেছি এবং এটাকে সলিড কার্ভ লাইন দিয়ে দেখাচ্ছি। এবার এই সলিড কার্ভস লাইনটা মানে দেখ ছবিতে দেখ এইটা, ঠিক আছে, এই সলিড কার্ভ লাইনসটার উপরে তুই মনে কর সাপোজ এইখানে আমি একটা পয়েন্ট নিচ্ছি এবং এই পয়েন্টটাকে বলছি মনে কর পি। তাহলে এখন এই পয়েন্টটাকে যদি পি বলি, তাহলে সেক্ষেত্রে দেখ এই যে ওয়াই সমান ওয়ান এই লাইনটা থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত, পিটি। এবার দেখ এই ডিস্টেন্সটা এই অবস্থায় যে যতটা আছে, মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা যতটা হয়েছে, তুই পিটাকে পয়েন্টটাকে এই কার্ভে এই ব্রাঞ্চটা বরাবর মাইনাস ইনফিনিটি দিকে টেন্ড করা, এদিকে যাওয়া মানে কি এক্সট্রা টেন্স টু মাইনাস ইনফিনিটি হবে, তো এক্সের নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাওয়া মানে এক্সট্রা টেন্স টু মাইনাস ইনফিনিটি। তাহলে এই দেখ যেভাবে দেখাচ্ছি ভালো করে খেয়াল কর, এই ব্রাঞ্চটা বরাবর পি পয়েন্টটাকে তুই এই দিকে মুভ করা। এবার মনে কর সাপোজ পি পয়েন্টটা তোর এরকম জায়গায় এলো, এইখান থেকে সরে তোর এখন এরকম জায়গায় এলো পি পয়েন্টটা। এবার তুই ওই ওয়াই সমান ওয়ান লাইনটা থেকে তুই দূরত্বটা মাপ, তাহলে দেখ আগের যে ডিস্টেন্সটা ছিল, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, আর এখন যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা দেখ অনেক এর থেকে কমছে। এবং তুই যত আরও এরকমভাবে তুই যত আরও এদিকে যাবি, তোর ডিস্টেন্সটা আস্তে আস্তে কমতেই থাকবে এবং কমতে কমতে টেন্স টু তোর কি হয়ে যাবে না, জিরো হয়ে যাবে। এবার সেই জন্য দেখ এখানে কি বলেছে পরের পার্টটাতে, সিমিলারলি পি এক্স কমা ওয়াই বি এনি পয়েন্ট অন দ্য ব্রাঞ্চ ওয়ান দেন ইটস ডিস্টেন্স ফ্রম দ্য সেম লাইন, ওই একই লাইন ওয়াই সমান ওয়ান, সেই ওয়াই সমান ওয়ান লাইন থেকে কি হচ্ছে না ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা অলসো টেন্স টু জিরো, কখন না অ্যাজ এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। অর্থাৎ এক্সটা যদি টেন্স টু মাইনাস ইনফিনিটি হয়, তাহলে সেক্ষেত্রে তোর কি হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে দেখ ওই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ওয়াই ইজ ইকাল টু ওয়ান লাইনটা থেকে তোর কমতে কমতে এক সময় কি হয়ে যাচ্ছে না টেন্স টু তোর জিরো হয়ে যাচ্ছে। এবার বলেছে কি না, দেয়ার ফোর ইন এনি কেস উই ক্যান সে দ্যাট পি টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি। তার মানে কি বলছে না, ইন এনি কেস কেন বলছে না, এইখানে দেখ দুটো কেস পেলাম, একবার দেখ পি পয়েন্টটাকে আমরা এই তোর কি বলবো ডটেড লাইনের ব্রাঞ্চ যেটা মানে দু নাম্বার যেটা ব্রাঞ্চ ছিল, ঠিক আছে, সেই দু নাম্বার ব্রাঞ্চের ওপর পি পয়েন্টটাকে দেখ আমি নিয়েছি এবং সেক্ষেত্রে পি পয়েন্টটাকে আমি প্লাস ইনফিনিটি দিকে মুভ করাচ্ছি। আর সেকেন্ড কেসের ক্ষেত্রে কি হচ্ছে না, সলিড কার্ভ লাইন্সের ওপরে আমি পি পয়েন্টটাকে নিয়েছি দেখ এবং এক্ষেত্রে পি পয়েন্টটাকে আমি মাইনাস ইনফিনিটি দিকে দেখ টেন্ড করাচ্ছি। তাহলে দুটো ক্ষেত্রেই ইন এনি কেস, এই ক্ষেত্রেই হোক বা এই ক্ষেত্রেই হোক, কি দেখতে পেলি না এখানে দেখ যেটা বলে যে দেয়ার ফোর ইন এনি কেস, ঠিক আছে, ইন এনি কেস উই ক্যান সে দ্যাট পি টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি অ্যালং অ্যান ইনফাইনাইট ব্রাঞ্চ অফ দ্য কার্ভ, অ্যালং অ্যান ইনফাইনাইট ব্রাঞ্চ অফ দ্য কার্ভ। অর্থাৎ পিটা যখন টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি হবে অ্যালং অ্যান ইনফাইনাইট ব্রাঞ্চ অফ দ্য কার্ভ, ওই কার্ভটার ইনফাইনাইট ব্রাঞ্চ বরাবর পিটা যখন টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি হবে, দিয়ে কি বলছে না দেন ইটস ডিস্টেন্স, অর্থাৎ পি পয়েন্টে তখন যে দূরত্বটা, সেই দূরত্বটা কোথা থেকে না পি পয়েন্টের দূরত্বটা ফ্রম ওয়াই ইজ ইকাল টু ওয়ান, এই ওয়াই ইজ ইকাল টু ওয়ান লাইন থেকে দূরত্বটা কি হচ্ছে না টেন্স টু জিরো হয়ে যাচ্ছে। এবং সেই কারণে আমাদের অ্যাসিম্পটোটের ডেফিনেশন থেকে তাহলে বলতে পারছি কি না, তাহলে এখানে এই স্ট্রেট লাইনটা কোনটা, অ্যাসিম্পটোটের ডেফিনেশনে যে স্ট্রেট লাইনটা বারবার বলছিলাম, সেই স্ট্রেট লাইনটাই হচ্ছে এই ওয়াই ইজ ইকাল টু ওয়ানটা।
এবং এই y is equal to 1 লাইনটা থেকে p পয়েন্টের ডিসটেন্সটা কিন্তু যত দুই p টাকে টেন্ডস টু প্লাস মাইনাস ইনফিনিটি করবি তত ওই ডিসটেন্সটা টেন্ডস টু 0 হয়ে যাচ্ছে এবং সেই কারণের জন্য y is equal to 1 টা কি হয়ে যাচ্ছে না এই যে কার্ভটা আমরা নিয়েছিলাম y স্কয়ার মাইনাস 2xy প্লাস 2x সমান 0 এই কার্ভটার একটা অ্যাসিমটোট পেয়ে যাচ্ছি দেখ ক্লিয়ার হলো কিনা এবার